السلام عليكم ورحمة الله وبركاته বন্ধুরা আমার আপনারা সবাই জানেন সাইফুল টিভি ইউটিউব চ্যানেলটি এখন শুধুমাত্র বাংলাদেশ নয় সমগ্র বিশ্ববাসীর কাছে এক জনপ্রিয় ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমার আমরা সবাই জানি যে জিনিস যত বেশি জনপ্রিয় সেই জিনিসের তত বেশি নকল বের হয় আপনারা ইদানিং সবাই লক্ষ্য করেছেন আমার নাম দিয়ে ইউটিউবে এবং ফেসবুকে অসংখ্য অগণিত ভুয়া চ্যানেল খোলা হয়েছে যেসব চ্যানেল থেকে আমাদের প্রোডাক্টগুলোকে নকল করে আপনাদের সাথে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে তো বন্ধুরা আমার আপনারা যাতে প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন সেজন্য আমি এখন আপনাদের সামনে একটা কাগজ তুলে ধরছি যে কাগজটির মধ্যে বাংলাদেশে আমাদের সমস্ত অফিসের অ্যাড্রেস রয়েছে এবং প্রত্যেকটা অফিসের মোবাইল নাম্বার রয়েছে এমনকি আপনারা এই কাগজে প্রদত্ত নম্বরসমূহে যোগাযোগ করে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন ইচ্ছে করলে আমার সাথে ভিডিও কলে কথাও বলতে পারবেন তো বন্ধুরা আমার এই যে কাগজটি এই কাগজটির একটা স্ক্রিনশট যদি আপনি রেখে দেন তাহলে ইনশাআল্লাহ এখন থেকে আপনি আর প্রতারিত হবেন না অর্থাৎ এই কাগজে দেয়া নম্বরসমূহে যোগাযোগ করলে আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন কোন অফিসে কত তারিখে থাকব তা জানতে পারবেন এবং আমাদের সকল প্রোডাক্টের আপডেট নিউজ জানতে পারবেন আপডেট দামটা জানতে পারবেন তো বন্ধুরা আমার প্রতারণার হাত থেকে বাঁচতে এখন থেকে আমার হাতে তুলে ধরা নম্বর ব্যতীত কোনো নম্বরে আপনারা যোগাযোগ করবেন না সরাসরি এই সব নম্বরে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো ক্রয় করলে আপনারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা আমার কিছু সাবস্ক্রাইবারের বিশেষ রিকোয়েস্টে আজকে আমি কথা বলবো আমার কিছু ডায়াবেটিস রোগীদের একটা বিশেষ রোগ নিয়ে বন্ধুরা আমার আমরা যারা কম বেশি যৌন রোগ সম্পর্কে জানি তাদের কাছে একটা বিষয় সুস্পষ্ট যে ডায়াবেটিস রোগীরা স্বভাবতই সকলেই বলতে গেলে যৌন রোগী হয়ে থাকেন তো বন্ধুরা আমার ডায়াবেটিসের রোগীর সাথে যৌন রোগের সম্পর্কটা কী বন্ধুরা আমার আমরা একটা বিষয় সবাই জানি যে ডায়াবেটিস খুব সহজে ভালো হওয়ার মতো কোনো রোগ না বিভিন্ন রকমের ঔষধ আমরা বাজারে দেখি এই ঔষধগুলো মূলত ডায়াবেটিসকে সমূলে নির্মূল করতে পারে না কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে সেটা আপনি অ্যালোপ্যাথি বলেন হেমোপ্যাথিক বলেন আয়ুর্বেদিক বলেন যে কোম্পানির যে ঔষধই বলেন না কেন ডায়াবেটিসটা কিন্তু একদম সমূলে নির্মূল হয় না যদিও আমাদের দেশে বিভিন্ন রকমের ভুয়া কোম্পানি ভুয়া অফার করে থাকে এই ঔষধ মাত্র 15 দিন খান এই ঔষধ মাত্র 1 মাস খান ডায়াবেটিস চিরতরে শেষ হয়ে যাবে মূলত ডায়াবেটিস চিরতরে শেষ হওয়ার মতো কোনো রোগ না এটা আপনি পারেন যেটা সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করতে তো বন্ধুরা আমার ডায়াবেটিসে যখন কেউ আক্রান্ত হয় সাধারণত আমাদের দেশের অধিকাংশ ডায়াবেটিস রোগী কোনো অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যান এবং সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি ইনসুলিন গ্রহণ করেন অথবা অন্য কোনো সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখার জন্য কোনো ঔষধ গ্রহণ করেন তো বন্ধুরা আমার মূল সমস্যাটা হচ্ছে এখানেই ডায়াবেটিস রোগী যখন মাসের পর মাস বছরের পর বছর কোনো নির্দিষ্ট ঔষধ খেতে থাকেন মূলত এই ঔষধের সাইড এফেক্টটাই তার যৌন জীবনের উপরে পড়ে একটা পর্যায়ে তার শুক্রাণু শুকিয়ে যায় তার বীর্য উৎপাদন কমে যায় তার যৌন শক্তিটা কমে যায় একটা পর্যায়ে এমন হয়ে যায় যে সে আর স্ত্রীর কাছে গেলে সময় দিতে পারে না খুব দ্রুত বীর্যে আউট হয়ে যায় অনেকের টোটালি বীর্যটা এতটাই কমে যায় যে সে একরকম ধাতু দুর্বল্যের মধ্যে ভুগতে থাকে তখন সে মনে করে যে ডায়াবেটিস রোগী মানেই যৌন রোগী আসলে ডায়াবেটিসের সাথে যৌন রোগের কোনো সম্পর্ক নেই সম্পর্কটা হচ্ছে ডায়াবেটিসের রোগী যে ঔষধগুলো খায় সেই ঔষধের সাইড এফেক্টের সাথে তো বন্ধুরা আমার তাহলে ডায়াবেটিস রোগীরা কিভাবে এই যৌন হতাশা থেকে বাঁচবে বা যৌন জীবনে তারা সুখ শান্তিটা কিভাবে ফিরিয়ে আনবে কিভাবে সে স্ত্রীকে একটু সময় বেশি দিতে পারবে মূলত এই বিষয়টি নিয়েই আজকে কথা বলবো বন্ধুরা আমার আমি এই চ্যানেলের মধ্যে মেথি নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি এর অনেকটা কারণ আছে মেথি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মেথির গুণাগুণ সম্পর্কে যদি মানব জাতি জানতো তাহলে
স্বর্ণের ওজনে মেথি ক্রয় করে মানুষ খেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা, আমার এই মেথির উপরে একটা আলাদা অধ্যায় রচনা করেছেন হাফেজ ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি, তিব্বে নববী নামে একটা কিতাবের মধ্যে। শুধু এই মেথির উপরে তিনি একটা অধ্যায় রচনা করেছেন, নানা গুণের কথা সেখানে তিনি বর্ণনা করেছেন। আমি নিজে পড়েছি সেই বর্ণনাগুলো। সেই তিব্বে নববী কিতাবের মধ্যেও মূলত ডায়াবেটিসের রোগীদেরকে যৌনরোগ থেকে বাঁচানোর জন্য এই মেথি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে যে কথাটা বলা হয়েছে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে, কোনো ডায়াবেটিসের রোগী যদি নিয়ম করে সকাল সন্ধ্যা দুবার করে মেথির পানি খায়, অথবা মেথি গুঁড়া করে টক দইয়ের সাথে মিশ্রিত করে যদি সকাল সন্ধ্যা দুবার করে খায়, তাহলে তার ডায়াবেটিসটা অবশ্যই এক মাসের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে। আর একটা কথা আপনারা সবাই জানেন, এই যে মেথির পানি বা মেথির ভিতরে এমন কিছু উপাদান রয়েছে যে উপাদানটা মানব দেহের মধ্যে পুরুষ হরমোনটাকে অত্যন্ত বৃদ্ধি করে দেয়, যেটাকে আমরা সবাই জানি টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনটাকে ডাইরেক্ট বাংলাতে আমরা বা ইংলিশে আমরা বলে থাকি সেক্স হরমোন। পুরুষ দেহের সেক্স হরমোনটাকে মূলতই বাড়িয়ে দেয় হচ্ছে টেস্টোস্টেরন। তো এই টেস্টোস্টেরনটা বাড়িয়ে তোলে মেথি। তো একদিকে মেথি যেভাবে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করে, অন্যদিকে এই মেথি টেস্টোস্টেরনটাকে বাড়ায় বা পুরুষ দেহের সেক্স হরমোনটাকে বাড়ায়। তাহলে পেলাম যে একজন রোগী, ডায়াবেটিসের রোগী, সে যখন ডায়াবেটিসে আক্রান্ত হয়, সে যদি অন্যান্য ঔষধ না খেয়ে মূলত শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী হাফেজ ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিব্বে নববীর পরামর্শ অনুযায়ী যদি কোনো ডায়াবেটিসের রোগী সকাল সন্ধ্যা শুধুমাত্র মেথির পানিটাও খায়, সকালে একবার বিকেলে একবার, অথবা টক দইয়ের সাথে মেথির গুঁড়া মিশ্রিত করে যদি সকালে একবার এবং বিকেলে একবার খায়, তাহলে প্রথমত তার ডায়াবেটিসটা একদম জিরো লেভেলে চলে আসে। অর্থাৎ সে ডায়াবেটিস টাইপ 1 হোক আর ডায়াবেটিস টাইপ 2 হোক, যদি ডায়াবেটিস টাইপ 2 হয়ে থাকে তাহলে তার একটু বেশি করে খেতে হবে। অর্থাৎ যদি আপনি ডায়াবেটিস টাইপ 1 হন তাহলে আপনার এক চামচ করে আপনি খেতে পারেন মেথির গুঁড়া বা মেথি জল, আর যদি আপনি ডায়াবেটিস টাইপ 2 হন তাহলে আপনি কমপক্ষে 2 চামচ করে আপনি খেতে পারেন সকালে এবং বিকেলে। তো বন্ধুরা আমার, তাহলে আমরা জানলাম যে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করার জন্য মেথি জল বা মেথির গুঁড়া অত্যন্ত কার্যকরী। সেই সাথে এই মেথি জল বা মেথির গুঁড়া এটি আপনার দেহের টেস্টোস্টেরনটাকে বাড়ায়। মূলত বন্ধুরা আমার, একটা কথা আমাদের সবার বুঝতে হবে যে ডায়াবেটিসের রোগী মূলত যৌন রোগী হয় না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে দীর্ঘমেয়াদে অ্যালোপ্যাথিক বা অন্য কোনো ঔষধ ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খেতে থাকে। অর্থাৎ সে যখন এই মারাত্মক পর্যায়ের ঔষধগুলো মাসের পর মাস, বছরের পর বছর একজন ডায়াবেটিস রোগী খেতে থাকে, বছরের পর বছর ইনসুলিন নিতে থাকে, তখন কিন্তু মূলত তার এই যৌন রোগটা শুরু হয়ে যায়। তো বন্ধুরা আমার, অনেক ডায়াবেটিস রোগী আমাকে বারবার রিকোয়েস্ট করেছেন যে স্যার, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পর থেকে স্ত্রীকে শান্তি দিতে পারি না, সময় দিতে পারি না, কোনোভাবেই লিঙ্গ উত্থিত হয় না, স্ত্রীর কাছে যাওয়া মাত্র বীর্য পড়ে যায়, বা কোনোভাবে লিঙ্গ একবার উত্থিত হলে মুহূর্তের মধ্যে লিঙ্গ আবার নুয়ে যায়, কি করব, কোনো ধরনের ঔষধ তো এই ডায়াবেটিসের ঔষধের সাথে খেতে পারি না। আমি তাদেরকে বলবো, আপনারা যে ধরনের ঔষধগুলো খাচ্ছেন আপনারা আস্তে আস্তে মেথির উপরে নির্ভরতা বাড়ান। সকালে এক চামচ বা দুই চামচ মেথি আপনি এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখেন, সেটা রাত্রিবেলাতে তার পানিটা খেয়ে ফেলেন, আপনি বীজ শুদ্ধও খেতে পারেন। আবার রাত্রিতে এক চামচ বা দু চামচ মেথি ভিজিয়ে রাখেন, সকালে সেই পানি গ্লাস খেয়ে ফেলেন, মেথির বীজসহও খেতে পারেন, কোনো ক্ষতি নেই। তবে যাদের পেট ভালো না, পেটের হজম শক্তিটা কম, তাদেরকে বলবো আপনারা মেথির জলটা খান, মেথির বীজটা ফেলে দেন। আর সবথেকে ভালো হয় মেথিটাকে কোনোভাবে গুঁড়ো করে, সেই গুঁড়োটা যদি আপনি টক দইয়ের সাথে মিলিয়ে সকালে হাফ কাপ পরিমাণ টক দইয়ের সাথে দু চামচ মেথির গুঁড়া এবং রাত্রিবেলাতে হাফ কাপ টক দইয়ের সাথে দু চামচ মেথির গুঁড়া যদি আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ এক মাসের মধ্যে আপনার কোনো ধরনের ইনসুলিন, কোনো ধরনের ঔষধ ছাড়া আপনার এই ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসবে। আর ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসার সাথে সাথে এই মেথি আপনার দেহের টেস্টোস্টেরনটাকে বাড়াবে, আপনার সেক্স হরমোনটাকে বাড়াবে, আপনার বীর্য উৎপাদনটা বাড়াবে, শুক্রাণু শুকিয়ে যাওয়ার যে রোগটা সেটাকে দূর করবে, আপনি অবশ্যই যৌন হতাশামুক্ত একটা জীবন ফিরে পাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, অনেকেই প্রশ্ন
প্রশ্ন করে থাকেন যে এই মেথি কি খালি পেটে খেতে হবে নাকি ভরা পেটে খেতে হবে, আপনার ইচ্ছা, আপনি এটি খেতে পারেন খালি পেটে, আপনি এটি খেতে পারেন ভরা পেটে, এর জন্য খুব বেশি একটা কোনো পার্থক্য দেখা যায় না। তবে যাদের গ্যাসের সমস্যাটা একটু বেশি আছে তাদেরকে বলবো আপনারা ভরা পেটেই খান, তাহলে আপনি গ্যাস্ট্রিকটা একটু কম অনুভব করবেন। আর একাধারে কিন্তু মেথি গ্যাস্ট্রিকটারেও চিরতরে শেষ করে দেয়, যাদের গ্যাস্ট্রিক রয়েছে তারাও মেথিটা খেয়ে দেখতে পারেন এই একই নিয়মে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।